ক্রিপ্টাম দক্ষিণ আমেরিকার সমুদ্র সৈকতে প্রায় দেখা যায়। অদ্ভুত ও বিচিত্র এই প্রাণীটিকে, নীল রং ও ড্রাগনের মতো আকৃতি এমন প্রাণী সাধারণ মানুষের কাছে অপরিচিত তো বটেই, বিজ্ঞানীদের কাছেও এটি এখন গবেষণার কেন্দ্রবিন্দু। আপনি এর সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, কারণ এর সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা নিউরোটক্সিন মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনার দেখা সবচেয়ে আশ্চর্য প্রাণী হতে চলেছে এটি। প্রথম দেখায় যে কেউ এটিকে পাতা বলে ভুল করবে, বিভিন্ন গাছের পাতা কিংবা ডালে এই প্রাণী আপনি ততক্ষণ খুঁজে পাবেন না যতক্ষণ এটি নড়াচড়া না করে উঠে। এশিয়া ও অস্ট্রেলিয়ায় বসবাস করা এই প্রাণী হয় বিভিন্ন রঙে। এরা এমনভাবে স্থান পরিবর্তন করে যা দেখলে মনে হবে বাতাস হয়তো একটি পাতা স্থান পরিবর্তন করছে। খুবই ছোট আকৃতির এই মাকড়সা ময়ূরের মতো বিভিন্ন রঙে সজ্জিত হয় বলে এটির নাম রাখা হয়েছে ময়ূর মাকড়সা। বিশ্বের একমাত্র অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া এই প্রজাতির মাকড়সা মানুষের সামনে আসতে একদমই পছন্দ করে না। এদের মধ্যে শুধুমাত্র পুরুষরাই হয় বিভিন্ন রঙের, যা এদের সঙ্গীকে আকৃষ্ট করে। এছাড়াও বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে সঙ্গীদের আকৃষ্ট করতে এদের দেখা যায়। পশ্চিম চীনের স্থানীয় এই পাখি প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে, পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এর নাম রয়েছে সবচেয়ে উপরে। এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমেরিকার জঙ্গলে পরীক্ষিতভাবে বেশ কিছু পাখি ছেড়ে দেওয়া হয়। এই প্রজাতির পাখি মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে, আপনি চাইলে এদের নিজ হাতে খাওয়াতেও পারবেন। ভিডিওটি শেষ করব এই প্রাণীটির সম্পর্কে জানিয়ে। বিভিন্ন রোগের ওষুধ ও মানুষের খাদ্যের জন্য কঠোর আইন করেও এদের চোরা কারবারের হাত থেকে বাঁচানো সম্ভব হচ্ছে না। হয়তো আর কিছু বছর পর এটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। বিপদের আভাস পেলেই প্রাণীটি নিজেকে শক্ত খোলসে জড়িয়ে নেয়, সেই সাথে রিলিজ করে দুর্গন্ধ। এরা চাইলে মানুষের মতো দুপায়ও হাঁটতে পারে। আফ্রিকা ও অ্যামাজন জঙ্গলে বিচরণ এই প্রাণীদের দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।